নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দুটো দারুণ রেসিপি। এই যে আমার হাতে আছেন দেশি বোয়াল আর তার সাথে চিংড়ি মাছ, আর এই হাতে আছে খারকোল পাতা। তো আজকে চিংড়ি মাছ দিয়ে খারকোল পাতা বাটা হবে, আর তার সাথে দেশি বোয়াল দিয়ে হবে আলু দিয়ে কালিয়া। তো দুটো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা মাছটা একবার দেখুন, দেখেছেন একদম বোয়াল মাছ, দেশি বোয়াল। তো এই বোয়াল মাছ কিন্তু খেতে দারুণ লাগে। তো কালিয়াটা যেভাবে বানাবো, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বোয়াল মাছের কালিয়া যদি বানান তাহলে তো কোনো কথাই নেই, এক থালা ভাত একদম জমে যাবে। আর তার সাথে থাকবে এরকম খারকোল পাতা, একদম খারকোল পাতা বাটা তো আমাদের সবারই খুব ভালো লাগে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে খারকোল পাতা বাটবো, আর তার সাথে এরকম দেশি বোয়ালের কালিয়া। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তাহলে চলুন, এবার সবার আগে মাছটা কেটে নেওয়া হবে। আমি মাছটা এবার কেটে নেবো। লম্বা লম্বা দাড়ি দুটো, মাছ ভাজার জন্য কড়াইতে আগে সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা বোয়াল মাছ যেহেতু ছালটা ফাটে সেই জন্য আমি একটু এতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, আর একটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ। ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে বোয়াল, শিঙি, মাগুর, ট্যাংরা একটু তেল মাখিয়ে নিতে হয়, তাহলে আর ছালটা আর ফাটবে না। মাছগুলো এবার ভেজে নেব। জিরে আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নেবো, শুকনো লঙ্কা দিয়ে। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর এই মাছ কিন্তু খুব ফাটে, সেই জন্য খুব সাবধানে যখন ভাজবেন খুব সাবধানে কিন্তু ভাজতে হবে। ওই জন্য আমি একটু তেল মাখিয়ে নিলাম, ওই জন্য কম ফেটেছে, তা না হলে ভাজাই যেত না এত ফাটত। এবার বাকি মাছগুলো ভেজে নেব। আমি এই ঘাটকলের পাতাগুলো কেটে নেবো, কি সুন্দর ঘাটকল দেখুন কচি, সবে বেরিয়েছে। এবার এর পাতা বাটা কিন্তু ভীষণ ভালো লাগে, খাওয়াও উপকার, একদম কচি কচি। আমি তুলে নিয়ে এসেছি, একদম লক লক করছে কচি। এইভাবে পাতাগুলো কেটে নেবো, ডাটাগুলো আরেকদিন ভেজে খেয়ে নেবো। ভালো করে ঝিরি ঝিরি করে কুচিয়ে নেবো আমি। মাছগুলো সব ভাজা হয়ে গেল, কড়াই এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু, একদম বড় বড় করে কেটে নিয়েছি। আলু ভাজা দিয়ে দেব লবণ, আর একটু হলুদ। আলুটা একটু ভালো করে ভেজে নেবো।
আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন একদম লাল লাল করে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব আলুগুলো। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুখানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচি করে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা আজকে একদম পুরো নদীর বোয়াল দিয়ে, দেশি বোয়াল দিয়ে আজকে একদম পুরো কালিয়া বানাবো। যেভাবে বানাবো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন বোয়াল মাছ খেতে তো এমনি ভালো লাগে আর এইভাবে বানালে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি কুচি করে, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। বোয়াল মাছের কালিয়া বলুন আর রসা বলুন যাই বলুন না কেন, একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না না করলে কিন্তু একদমই ভালো লাগবে না, খাওয়া যাবে না। ভালো করে আদা পেঁয়াজ রসুন টমেটো সব ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি নিয়েছি জিরে আর তার সাথে শুকনো লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা বাটা আছে একসাথে দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ, একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু জল দেবো, জল দিয়ে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কষাবো, কালিয়াটা তো খেতে লাগবে না, একদম দারুণ হবে। বোয়াল মাছ তো এমনি খেতে ভালো লাগে, দারুণ লাগে কিন্তু তার উপর এইরকম কালিয়া একদম কষানো কষানো কালিয়া হচ্ছে। বোয়াল মাছ একটু ভালো করে না রান্না করলেও ভালো লাগে না। হ্যাঁ বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি আলু দিয়ে সব মশলার সাথে, এই দেখুন খেতে যাচ্ছি হবে না, সত্যি ফাটাফাটি হবে, একদম তেল তেল কালিয়া। জল দিয়ে দেবো এবার, অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা ফুটে উঠবে। বন্ধুরা এবার ঢাকনাটা খুলবো। দেখি আলু সিদ্ধ হয়ে গেছে কিনা, এই তো আলু একদম গলে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছটা একটু জাল খাবে, এরকম থাক। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আস্তই দিলাম, লম্বা লম্বা লঙ্কা আস্ত দিলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমাদের বোয়াল মাছের কালিয়া একদম রেডি। এবার শুধু একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, খেতে যাচ্ছে হবে না, একদম গরম ভাতে আর তার সাথে রয়েছে আবার চিংড়ি মাছ দিয়ে খারকোল পাটা বাটা। দুটো রেসিপি একদম সুপার হিট, শুধু গরম ভাতে খেতে হবে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি খারকোল পাতাটা বাটার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি রসুন নিয়েছি আর নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। রসুনগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। আর অনেকে বলে কিন্তু যে এই খারকোল পাতা বাটা খেলে নাকি মুখ চুলকায়, তো যেভাবে আমি আজকে বানাবো এইভাবে বানালে কিন্তু একদমই মুখ চুলকাবে না, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। একদম পুরো এগুলো ভেজে নিয়েছি হালকা, এরই মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিংড়ি মাছ একদম ফাটাফাটি। একটু হলুদ দিতে হবে, প্রথমে একটু লবণ দিয়ে দেবো আর একেবারে হলুদ দিয়ে দেবো।
আমি এখানে খারকুল পাতাগুলো দিয়ে দেব, একদম পুরো কুচি কুচি করে কেটে নিতে হবে। লবণ আর দেবো না, যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেগুলো লবণটা দেব না। কালো জিরে দিয়েছি, কালো জিরের যে সেন্ট আর এরকম রসুনের সেন্ট, এই দিয়েই গরম ভাত একতলা ভাত একদম খাওয়া হয়ে যাবে। তার মধ্যে আবার রয়েছে বোয়াল মাছের তেল ঝাল, একদম ফাটাফাটি হবে আজকে খাওয়া দাওয়াটা। তাতে রান্নাটাও হচ্ছে, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম এরকম শাক ভাজার মতো কিন্তু ভাজা করে নিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। একদম এরকম ঝুরঝুরে করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে একদম শিলের উপরে রাখবো। বন্ধুরা এবার আমি পাতাটা বেটে নেব, এই দেখুন খেতে যা আজকে হবে না, একদম দারুণ। ভালো করে বেটে নিতে হবে, আপনারা যদি মিক্সিতে বাটেন এইভাবে পাতাটাকে ভালো করে ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবেন, তবে শিলে বাটার একটা আলাদাই স্বাদ। তো এইভাবে আমি বেটে নেব ভালো করে একদম, এইভাবে চিংড়ি মাছ দিয়ে বাটা বন্ধুরা যে কি স্বাদ, খেতে যে এত ভালো লাগে গরম ভাতে, একদম মিহি করে বেটে নিতে হবে। আর মাছ দিয়ে বেটেছি তো আরও খেতে সুন্দর লাগবে, সাথে আছে কালো জিরের সেন্ট, রসুন, আবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। বন্ধুরা আমার পাটা বাটা একদম হয়ে গেছে, এই দেখুন একদম বেটে নিয়েছি ভালো করে, খেতে একদম দারুণ লাগবে। সবুজই সবুজ, তার সাথে এইরকম বোয়াল মাছ, সবুজ হয়ে গেছে একদম ভাত। গরম ভাতে এরকম খারকোল পাতা বাটা, তো মনে হচ্ছে সব ভাতই খেয়ে নেই, শুধু বোয়াল মাছ আছে বলে। সকালবেলায় তুলে এনেছি একদম পুরো টাটকা, কিন্তু কোনো গালি চুলকাবে না যতই টাটকা হোক না কেন, যেভাবে রান্না করেছি দারুণ হয়েছে পাতা বাটাটা। বন্ধুরা এর যে কি স্বাদ দারুণ হয়েছে, যে বাড়িতে বানিয়ে খাবে খেয়েছে সেই বুঝবে এর কি স্বাদ। আর তো চিংড়ি মাছ দোয়া, চিংড়ি মাছ একটা সেন্ট লাগছে, দারুণ দারুণ হয়েছে পাতা বাটা, তো কোনো কথা হবে না দারুণ হয়েছে। বোয়াল মাছটা দিয়ে খেয়ে দেখি এবার, কালিয়া মাছটা দেখুন বন্ধু, মাছটা একদম টাটকা ফ্রেশ, দারুণ দারুণ। আর তার সাথে এরকম বড় বড় করে আলু ফাটাফাটি দেখ, কেমন আছে বল মাছ, দারুণ দারুণ সত্যি ফাটাফাটি। বন্ধুরা এইভাবে কালিয়া অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দুটো রেসিপি দুটোই ভালো হয়েছে, একদম
এ গ্রেড হয়েছে বল না আমার কেমন এই পাতা বাটা আর এখন কারকল পাড়া কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় আমাদের এখানে তো মাঠে ঘাটে হয়ে থাকে সেখান থেকেই তুলে আমরা খাই তো এটা একদম পুরো গ্রাম বাংলার একটা বিখ্যাত খাবার এই খারকুল পাতা বাটা আপনারা কিন্তু অবশ্যই যদি পান তাহলে বেটে খাবেন যেভাবে বানালাম সেইভাবে তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মিসেস ব্লেসিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা যারা ভিডিওটি এখন ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো করে একটা লাইক দিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।